হ্যালো ফ্রেন্ডস, গুড আফটারনুন। এখন বাজিয়ে বেলা 12টা। তো ক্যামেরাটা আমি এখনই অন করলাম, সকাল থেকে বেশ কিছু কাজ ছিল, এই জন্য কাজগুলো শেষ করলাম। তো সারা রাত প্রচণ্ড বৃষ্টি হয়েছে, এখনও বৃষ্টি হয়েই যাচ্ছে, অনেকগুলো কাপড় ধুয়ে দিয়েছি, এখন কী করবো বুঝতে পারছি না। তো যাই হোক, কি আর করা, বৃষ্টি ভালোই তো লাগে, তাই না? তো জানালা থেকে বৃষ্টি দেখতেছি। চলে যাব এখন রান্নাঘরের দিকে। তো এখন মাছ ভেজে নিচ্ছি, আর হচ্ছে গিয়া করলা ভেজে নিব হলুদ আর লবণ দিয়ে। আসলে আজকে শুক্তো রান্না করব, আমাদের মধ্যে হিন্দু সম্প্রদায়ে শুক্তোটা অনেক বেশিই খায়। তো করলাটা হচ্ছে হলুদ আর লবণ দিয়ে লাল করে একদম ভেজে নিতে হবে, যাতে তেতো ভাবটা একদম চলেই যায়। আর হচ্ছে গিয়ে রান্না করতে হবে মাছ। এই তো, খুব বেশি কিছু আজ করবো না রান্না, ঠিক আছে? আলুগুলা ভেজে নিচ্ছি, যেহেতু মাছটা ভোনা করব এই জন্য। তো আর এই যে ভাজা হয়ে গেছে করলাটা, এখন আমি দিয়ে দিব একটা শুকনো ঝাল আর সরিষা ফোড়ন আর সামান্য আদা বাটা। তারপর এখানে আছে বেগুন, পেঁপে, কাঁচকলা আর হচ্ছে গিয়ে সাদা আলু। এখন এগুলো আমি দিয়ে দিব, আর ভেজে রাখা করলাটা পরে দিব। তো ভালো করে হলুদ লবণ দিয়ে একটু নাড়িয়ে দিব। আমি কিন্তু আর কোনো ঝাল দিব না, জাস্ট শুকনো ঝাল, যেহেতু শুক্তো, শুক্তোতে কোনো ঝাল দেওয়া যায় না। এখন দিয়ে দিচ্ছি হচ্ছে হলুদ আর লবণ আর ভেজে রাখা করলাটা, সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে পরিমাণ মতো জল দিয়ে দিলাম। তো যাই হোক, এবার হচ্ছে আমার রান্না বাকি মাছ, তাই তো? তো মাছ বোনা করব। এখানে জিরার গুঁড়া দিয়েছি, আচ্ছা জিরা বাটাটা দেই নাই, আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা সব বাটাই আছে। কিছুদিন ধরে না বেশ ভোনা খাওয়া হচ্ছে, এত কিন্তু আগে ছিল না ভোনা খাওয়া, ঠিক আছে? অভ্যাস হয়ে গেছে কেন জানি, এটা বাদ দিতে হবে। সরি ফ্রেন্ডস, আমার ফোনটা অফ হয়ে যাওয়াতে আমি পুরো রান্নার ভিডিওটা দেখাতে পারিনি আপনাদের। তো রান্নাটা হয়ে গেছে, সেটাই শেয়ার করছি, ঠিক আছে? চার্জ ছিল না তো ফোন অফ হয়ে গেছে। তো এই আর কি, এখন স্নানে চলে যাব পাখিকে খাবার টাবার দিয়ে। আপনাদের সাথে আমার আর দেখা হচ্ছে সন্ধ্যার পরে, সে পর্যন্ত ভালো থাকবেন, টাটা। এখন কি বলবো, এটাকে কি বলবো, গুড নাইট বলবো না গুড ইভিনিং বলবো, কি বলবো? আসলে রাত বাজে কয়টা জানেন, 11:20। হঠাৎ মনে পড়ে আমি তো ভিডিওটা শেষই করি নাই। তো যাই হোক, প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, ঝুম বৃষ্টি হচ্ছিল, আর এখন হালকা বৃষ্টি হচ্ছে। তো ভাবলাম ব্লগটা আমার শেষ করা উচিত, আর এত সুন্দর একটা ওয়েদার আপনাদের সাথে শেয়ার করা উচিত। তো যাই হোক, চলে আসছি এই জন্য। এখন খাওয়া দাওয়া কমপ্লিট, ব্রাশ করা কমপ্লিট, বিছানা কমপ্লিট, এখন শুধু ঘুমানো বাকি। তো আপনাদের কাছ থেকে বিদায় নেওয়ার জন্য ক্যামেরাটা অন করেছি। যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশেই থাকবেন। দেখা হবে তো আবার নেক্সট ব্লগে, সেই পর্যন্ত ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন সবাই। গুড নাইট।